সবাইকে শুভেচ্ছা। নবম দশম শ্রেণীর ছাত্রীরা, তোমরা সকলে নিশ্চয় ভালো আছো। অনলাইন ক্লাসের অংশ হিসাবে আজকের পাঠ শুরু করছি। শুরুতেই শিক্ষক পরিচিতি দেখে নাও। পাঠ পরিচিতি, বিষয় জীববিজ্ঞান, শ্রেণী নবম দশম, অধ্যায় অষ্টম, রেশন প্রক্রিয়া। আজকের পাঠ বৃক্ক ও নেফ্রনের গঠন ও কাজ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বৃক্কের গঠন বলতে পারবে, বৃক্কের কাজ বলতে পারবে, বৃক্কের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, নেফ্রন কাকে বলে বলতে পারবে, নেফ্রনের গঠন বলতে পারবে, নেফ্রনের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে। রেশন প্রক্রিয়া, রেশন শুরুতে আমরা জেনে নেই রেশন কাকে বলে। যে প্রক্রিয়ায় নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থসমূহ দেহ থেকে দ্রুত ও নিয়মিত হারে নিষ্কাশিত হয় তাকে রেশন বলে। যে তন্ত্রের মাধ্যমে দেহের বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয় তাকে রেশন তন্ত্র বলে। মানব দেহের প্রধান রেশন অঙ্গ হলো কিডনি বা বৃক্ক। মানুষের রেশন তন্ত্র বৃক্ক, ইউরেটর, মূত্রথলি ও একটি মূত্রনালী নিয়ে গঠিত। এখন দেখো সকলেই রেচন পদার্থ। রেচন পদার্থ বলতে মূলত নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থকে বোঝায়। মূত্রের প্রায় 90 ভাগ উপাদান হচ্ছে পানি। অন্যান্য উপাদানের মধ্যে আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ও বিভিন্ন ধরনের লবণ। ইউরোকুম নামে এক ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়। ইউরোকুম বহুনির্বাচনী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বৃক্কের গঠন অথবা লম্বচ্ছেদ বা অন্তর্গঠন, যাই পরীক্ষায় আসুক, তোমাদের এরকম একটা চিহ্নিত চিত্র শিখতে হবে। চিহ্নিত চিত্র যে কোনো একটা, এখানে দুইটা চিহ্নিত চিত্র দেওয়া আছে, তোমাদের যেটা সহজ মনে হয় সেই চিহ্নিত চিত্র অঙ্কন শিখবে এবং বই থেকে বর্ণনা লিখবে। মানব দেহের উদর গহ্বরের পিছনের অংশে মেরুদণ্ডের দুদিকে বক্ষপিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন অবস্থায় দুইটি বৃক্ক অবস্থান করে। প্রতিটি বৃক্ক দেখতে শিম বিচির মতো এবং এর রং লালচে হয়। বৃক্কের বাহিরের পার্শ্ব উত্তল এবং ভিতরের পার্শ্ব অবতল হয়। অবতল অংশের ভাঁজকে হাইলাস বা হাইলাম বলে। হাইলামের ভিতর থেকে ইউরেটার এবং রেনাল শিরা বের হয় এবং রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করে। দুইটি বৃক্ক থেকে দুইটি ইউরেটর বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে। ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে রেনাল পেলভিস বলে। বৃক্ক সম্পূর্ণরূপে এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে, একে রেনাল ক্যাপসুল বলে। দেখো এখানে দেওয়া আছে নেফ্রন, সংগ্রাহী নালিকা, কর্টেক্স, মেডুলা, বৃক্ক ক্যাপসুল, পেলভিস, রেনাল পিরামিড, রেনাল শিরা, রেনাল ধমনী, এখানে আলাদা দেওয়া আছে হাইলাম। ক্যাপসুল সংলগ্ন অংশকে কর্টেক্স এবং ভিতরের অংশকে মেডুলা বলে। জ্ঞানমূলক প্রশ্নের জন্য মেডুলা ইম্পর্টেন্ট। উভয় অঞ্চলই যোজক কলা এবং রক্তবাহী নালী দিয়ে গঠিত। মেডুলায় সাধারণত 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, রেনাল পিরামিডের সংখ্যা 8 থেকে 12টি। এদের অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা গঠন করে। এসব প্যাপিলা সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়। প্রতিটি বৃক্কে বিশেষ এক ধরনের নালিকা থাকে যাকে ইউরিনিফেরাস নালিকা বলে। প্রতিটি ইউরিনিফেরাস নালিকা, নেফ্রন এবং সংগ্রাহী নালিকা এই দুইটি প্রধান অংশে বিভক্ত। নেফ্রন মূত্র তৈরি করে আর সংগ্রাহী নালিকা রেনাল পেলভিসে মূত্র বহন করে। এ হলো আমাদের বৃক্কের গঠন, চিহ্নিত চিত্র অঙ্কন সহ শিখবে। এখন দেখো নেফ্রন, নেফ্রনের চিহ্নিত চিত্র, তোমরা এই চিত্রটা সুন্দরভাবে দেখো, এটার চিহ্নিত চিত্র অঙ্কন শিখবে। এখানে আরও একটা চিহ্নিত চিত্র দেওয়া আছে,
তোমাদের কাছে যেটা সহজ মনে হয় সেটাই চিহ্নিত চিত্র অঙ্কন শিখবে। এবং তোমাদের বই থেকে দেওয়া আছে এই চিত্রটা দেখো, গ্লোমেরুলাস, এখানে জালের মতো এফারেন্ট ধমনী, ইফারেন্ট ধমনী, এখানে বোম্যান্স ক্যাপসুল, নিকটবর্তী পেশানো নালিকা, হেনলির লোব, প্রান্তীয় পেশানো নালিকা, সংগ্রাহক নালিকা। তোমরা শুধু এই অংশটুকু পরীক্ষার জন্য চিহ্নিত চিত্র অঙ্কন শিখবে। এখন আমরা বর্ণনায় চলে যাই। বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কাজ করার এককে নেফ্রন বলে। নেফ্রন কি জ্ঞানমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট? মানব দেহের প্রতিটি বৃক্কে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, 10 থেকে 12 লক্ষ। প্রতিটি নেফ্রন একটি রেনাল কর্পাসল বা মালপিজিয়ান অঙ্গ এবং রেনাল টিউবিউল নিয়ে গঠিত। প্রতিটি রেনাল কর্পাসল আবার গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুলে দুইটি অংশে বিভক্ত। বোম্যান্স ক্যাপসুল গ্লোমেরুলাসকে বেষ্টন করে থাকে। বোম্যান্স ক্যাপসুল দুই স্তর বিশিষ্ট পেয়ালার মতো প্রসারিত একটি অংশ। গ্লোমেরুলাস একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি। রেনাল ধমনী থেকে সৃষ্ট এফারেন্ট আর্টারিউল ক্যাপসুলের ভিতরে ঢুকে প্রায় 50টি কৈশিক নালিকা তৈরি করে। এগুলো আবার বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্ত জালিকার সৃষ্টি করে। তাহলে ক্যাপসুলের ভিতরে ঢুকে 50টি কৈশিক নালিকা তৈরি করে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এসব জালিকার কৈশিক নালিকাগুলো মিলিত হয়ে ইফারেন্ট আর্টারিউল সৃষ্টি করে এবং ক্যাপসুল থেকে বেরিয়ে আসে। গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে, রক্ত থেকে পরিশ্রুত তরল উৎপন্ন করে। এই তরলকে বলে আল্ট্রাফিল্ট্রেট। সেই আল্ট্রাফিল্ট্রেট রেনাল টিউবুলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় আরও কয়েক দফা শোষণ এবং নিঃসরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। সবশেষে যে তরলটি পাওয়া যায় সেটি মূত্র, যা সংগ্রাহী নালিকার মধ্য দিয়ে ইউরেটার হয়ে মূত্রথলিতে জমা হতে থাকে। বোম্যান্স ক্যাপসুলের অক্ষীয় দেশ থেকে সংগ্রাহী নালি পর্যন্ত বিস্তৃত চৌরা নালিকাটিকে রেনাল টিউবিউল বলে। প্রতিটি রেনাল টিউবিউল তিনটি অংশে বিভক্ত। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। গোড়া দেশীয় বা নিকটবর্তী পেশানো নালিকা, হেনলির লোব এবং প্রান্তীয় পেশানো নালিকা। এখন দেখো বৃক্কের কাজ। একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় 1500 মিলিলিটার মূত্র ত্যাগ করে অথবা 1.5 লিটার মূত্র ত্যাগ করে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মূত্রে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি নাইট্রোজেন গঠিত পদার্থ থাকে। এগুলো মানব দেহের জন্য ক্ষতিকর। এসব অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে অপসারণে বৃক্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্ত থেকে প্রোটিনের বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেন জাতীয় পদার্থ অপসারণ করে। দেহে রক্ত পানির ভারসাম্য রক্ষা করে। রক্ত ও কোষের অভিশ্রবণিক চাপ নিয়ন্ত্রণ করে। রক্তে অম্ল ও ক্ষারকের ভারসাম্য রক্ষা করে। বৃক্ক থেকে প্রয়োজনীয় হরমোন ক্ষরণ করে। রক্তের ভিতরে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট এবং ক্লোরাইড সহ প্রভৃতির আয়নিক গঠন বজায় রাখে। বৃক্ক বিভিন্ন প্রকার প্রতিবিষ ঔষধ দেহ থেকে নির্গত হতে সাহায্য করে। বৃক্কের কাজ আরও একটু দেখো। এরাইথ্রোপোয়েটিন হরমোন হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। রক্ত হতে প্রোটিন বিপাকে নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ অপসারণ করা। দেহে প্রবিষ্ট প্রতিবিষ ও ভেষজ পদার্থকে দেহ থেকে অপসারণ করা। দেহে পানির ভারসাম্য রক্ষা করা। বৃক্কের লম্বচ্ছেদ দেখো তোমরা সকলেই। নেফ্রন, কর্টেক্স, হাইলাম, বৃক্কীয় ধমনী, বৃক্কীয় শিরা, গবিনী, বৃক্কীয় ক্যাপসুল, মেডুলা, বৃক্কীয় পিরামিড, রেনাল কর্পাসল। তোমাদের বাড়ির কাজ থাকবে, ছুটি শেষে লিখে জমা দিবে। নেফ্রন কি, রেশন পদার্থ বলতে কি বুঝো, বৃক্কের গঠন ও কাজ চিহ্নিত চিত্র সহ বর্ণনা কর। নেফ্রনের গঠন ও কাজ চিহ্নিত চিত্র সহ বর্ণনা কর। তোমরা সকলে আজকের এই বিষয়টি বই থেকে ভালোভাবে পড়ে রিভিশন করবে এবং চিহ্নিত চিত্র অঙ্কন শিখবে।
সবাইকে ধন্যবাদ।